আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে নিয়েছি ডালের বড়া, ডিমের অমলেট, বেগুন ভাজা আর কাঁচকলা আলু দিয়ে ডালের বড়ার একটা তরকারি, আর দই, কালাকাঁদ, আর এটা জল ভরা সন্দেশ, আর জল নিয়ে নিয়েছি। তাহলে খাওয়াটা স্টার্ট করি। কি চ্যালেঞ্জ, কত লঙ্কা দিয়েছে এটা জানো ওরা। আজকে আমাদের বাড়িতে আমার ভাই এসছে, কিন্তু ভাই ক্যামেরার সামনে আসবে না, লজ্জা পাচ্ছে। হাই একটু সবাইকে হাই বলে দে, এখানে এসে পিছনে বল, পিছনে আয়। মুখটা এখানে নিচে বাবা নিচে রাখবো, এখানে দিলে ভাই একটু সরে যা। ও বললাম বাবার সামনে বসে ভাত খেতে খাবে না, লজ্জা লাগে। লাইক করবেন,
তুই বলে দিস দেখ কার আগে হবে, দাদা না আমার জানি। আমি আস্তে আস্তে খাবো, আজ চ্যালেঞ্জ হবে না। রান্নাটা কেমন হয়েছে বলবেন ওটা? দারুণ হয়েছে। ঝোলটা কম হয়ে গেছে, যারা যারা শুকনো খেতে ভালোবাসে তারা ভালো। ভাইয়ের সাথে হবে চ্যালেঞ্জের ভিডিও আসে, ভাই থাকবে আমাদের বাড়ি দুই দিন, ভাইয়ের সাথে চ্যালেঞ্জের শুকনো ওই যে ম্যাগি নুডলস পাস্তা এইসবের পাস্তা চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, যে হেরে যাবে সে একটা ডান্স করে দেখাবে। হ্যাঁ, যদি আমি হেরে যাই, আমি যদি হেরে যাই তুমি ডান্স করবে? আমি তো ডান্স করতে পারি না। আবার তাই করবা? পারি না, ভাইয়ের থেকে তাহলে শিখতে হবে ডান্স। দাদা ভাই হারে ভাইয়ের কেমন লাগলো খেয়ে? ভাই একটুখানি ভাত খেয়েছি, বেশি খাইনি। ভাইয়ের তরকারি কেমন লেগেছিল? ভাই তরকারি কেমন লেগেছিল? বিরিয়ানি চিকেন বিরিয়ানি হবে আজকে তো আমি বললাম তো আমি আস্তে আস্তে খাবো, ওই মিষ্টি দো এগুলো কে খাবে? হয়ে যাবে আস্তে আস্তে খাবে। তারপরে দই এটা আমি নাম জানি জলবরা সন্দেশ খাই আজকে। আমার বসার কথা ছিল না, বসার কথা ছিল ভাইয়ের, ভাই লজ্জা পাচ্ছে আমি বসলাম। পাস্তা খাইনি ভাই, করবো ভাইকে পাস্তা করে খাওয়াবো বাড়িতে। লঙ্কাটা পারলাম না, এত ঝাল পুরো খেয়ে নিয়েছি। লঙ্কাটা খাই আমি, কিছু খেতে পারবো না।
জল খেয়ে পেট ভরে দিত। ঠিকই বলেছে, বর দিয়ে নাম্বারটা দেখে নিলাম নিয়ে ডিমের অমলেট আমার মতন কেকে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। হ্যালো ভাই, বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবে আর আমাদের এমন করেই ভালোবাসো। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে দিতে পুরো ভিডিওটা দেখতে, পুরো ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক করতে ভিডিওটা সবসময় দেখে। ঠিক আছে।